কি রান্না করতো? গরুর গোস্ত। কতদিন ধরে তোমার রান্না কেউ দেখে না? আমার বোনরা তোমার রান্না দেখতে চায়, তুমি রান্নাটা দেখাইলা না, এরকম কাজ করলা? তুমি তোমার হাতে যে রান্নার টেস্ট, অন্য কারো হাতে তো এই টেস্ট হয় না, বুঝো নাই? আমার না গতকালকে একজনে একটা কমেন্ট করছে যে ভাই আপনার কি আর কোন শার্ট নাই? মাঝে মাঝে কমেন্ট করে, আবার আমার বোন বাইরে ভাই বোনরা যায়, আবার রিপ্লাই দিয়ে দেয়, জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাপড় বলে আর কাপড় সব বলে আমারই কাপড়। কি পাইতে চাও? এবার বোঝো যে, এবার বোঝো যে আমি কতটা কেয়ারিং, কতটা সতর্ক। আমি নিজের সাথে নিজে হিসাব করি, আমি অন্য কারো সাথে হিসাব করি না। আমি চ্যালেঞ্জ সবসময় নিজের সাথে করি, অন্য কারোর সাথে করি না। এই কাপড়টা, এই শার্টটা আলাদা দিলে ভালো হইতো। কি করেন ভাবি? তাই আগে কি খাইতেছেন? আমার রাইখা কেমন হয়েছে? আর তিন ননদের হাতে রান্না খাইছেন আপনি? তিনজনের রান্না খাইছেন মনে হয় না? মিমেরটা খান নাই? মিমের কিন্তু রান্না খুব সুন্দর। দেখি কালারটা দেখি একটু। তাড়াতাড়ি খাইতে হবে না? দেখে গরুর গোস্ত দেখে তো আসলে আর সহ্য হইতেছে না, কারণ হচ্ছে পৃথিবীতে যত খাবার আছে, যত মাংস আছে, যত মাছ আছে, সবচেয়ে কিন্তু গরুর গোস্ত সবচেয়ে বেস্ট। আমি যে মিষ্টি মধুর ব্যবহার করি, ব্যবহার দেখা সবাই মুগ্ধ। কে? আমি কে? আসসালামু আলাইকুম।
খাওয়া দাওয়া করছ? খা আবার না। আরে হ্যাঁ খাইছ? আবার খা। আমরা বেড়াই আছি তো আজকে, এই জন্য লেট হয়ে গেছে আমাকে রান্না করতে করতে। এগুলো কি লট কোন? লট কোন আম? আম তো আস আছে। কি তাই আজ এরকম সমস্যা হয়েছে? দেখেন তার মেহেদি দিতেছে, তার ফুপ্পি দিয়েছে, আর তার ঘরের মেহেদি আগেই ছিল। আমার ঘরে কিন্তু আগে মেহেদি থাকতো সবসময়। আগে আমি মেহেদি বদমি এই আমি করি না, এলে এক্সট্রা একটা সময় বের করা লাগে মেহেদি হাতে পরার জন্য। সময় লাগে না, বিরক্ত লাগে, বয়ে থাকো দিয়ে আবার কতক্ষণ বয়ে থাকো। আগে তো খালি আর দিলে না বেশিক্ষণ থাকে না, বুঝলাম। অনেক পানির কাজ করা হয় তো, আমার মনে হয় 2 ঘন্টা থাকে না আমার কাছে লাগেই না। কিছু ভাবি কি দেখবেন? এক ঘন্টা বলা মনে হয়েছে কই? দেখা যা না, দেখা যা না, তুমি কাল আমার বাইরে একলা কোকে না।
থেকে আমি মানে এবার আসার পর থেকে কিন্তু কাজেই আছি, আপনারা যতবার দেখবেন শুধু কাজেই দেখবেন আমার। আর মূলত মানে এক ঘন্টা সময় পেয়েছিলাম সবার লগে একটু গল্প করার। এখন আবার রান্না করতে চলে আসছি, ছোটো মাছ রান্না করবো আর ডাল ভাজি করবো। আমার ননদ আবার গরু মাংস খালি কাশি বেড়ে যেত, তার জন্য রান্ধতে পারতেছি না এখন আর। তো যদিও কালকে রান্না করে দিব, ভাইয়ারা আছে। দুপুরে রান্না করছিলাম, তো ছোটো মাছ আমি মাখায় রান্না করি সরিষার তেল দিয়ে সবসময়। আমার কাছে ভালো লাগে সরিষার তেল দিয়ে ছোটো মাছ। তিন কাটা নেই না? হ্যাঁ তিন কাটা নেই। ওদিন রান্না করছিলাম, কেমন লাগছে? ভালো ছিল। আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম, আজকে ধনিয়া পাতা নেই বুঝছো, যদিও অতটা মজা নাও পাইতে পারো, মুড়ি এই থাকলে বেশি ভালো লাগে। এর আগের দিনকে আমি রান্না করছিলাম যখন, তখন হলো শুকনো মরিচটা দেই নাই, মানে গুঁড়াটা দেই নাই, শুকনো মরিচ বলতে গুঁড়াটা দেওয়া হয়নি। যে টুক আসলে পুরো টুক দিয়ে দিলাম, মানে বোতলটার উপর রং টং লাগিয়ে রয়েছে দেখেন, এই জন্য তো এটা ভাবলাম যে এটাকে খালি করি। অবশ্যই ট্রাই করবেন, মানে যে কোনো ছোটো মাছ আপনারা সরিষা তেল দিয়ে রান্না করে অবশ্যই ট্রাই করবেন। এবার মাইখা রাইখা টমেটো দিলে বেশি ভালো হয়, বেশি টেস্ট হয়, ধনে পাতা থাকলে আরও মজা। তো যদি আমার কাছে নাই এগুলো এখন রাত, তো ঢাকা শহরে যখন তখন পাবো সব কিছু। তো আজকে আমি খাই, ওদিন অবশ্য ধনে পাতাও ছিল, টমেটোও ছিল, সব দিয়ে রান্না করছিলাম। জানি না আজকে কেমন হবে, কিন্তু এভাবে মাইকে রান্না করলে অনেক টেস্ট হয় অনেক। এটা আমার মা, আমি দেখতাম যখন ছোটো ছিলাম তখন ছোটোবেলা আমার মা রান্না করতো এইভাবে। একদম সিম্পল একটা রান্না, অনেক সহজভাবে রান্না করা যায়। যেহেতু পেঁয়াজ দিছি বেশি পানি লাগবে না, হালকা পানি দিয়ে ধীরে ধীরে দিয়ে তারাই। এটা কি এই পানি থাকবে? হ্যাঁ
কতক্ষণ রেখে দিই, আগে আমি ডাল ভাজি করবো, রাখি আমি ডাল ভাজি করবো, পানি নিয়ে নিছি। এই চুলাতে গ্যাসে দেখছো আগুন কম উঠে কিন্তু আগুনের তাপ অনেক, আগুনের আঁচটা বেশি। ডাল গুঁড়ার জন্য এই ডাল গুঁড়াটা কিন্তু খুবই টেস্টি হয়, আর ডাল এমনি আমার অনেক পছন্দের, এই জন্য আর কি আমার কাছে রবনায় বেশি বেশি ভালো লাগে। আর এই দেখছেন আমার বউটার চেহারাটা দেখছেন, একটু ঘোরো, একটু ঘোরো, একটু ঘোরো ভালোভাবে, চুলো জ্বালাতে পারতেছো না, দেখছেন? হ্যাঁ রে, চেহারা গামাইলে নাকি ছেলেদের চেহারা গামাইলে ইয়া, আগে দাদি নারীরা বলতো যে বউ বেশি আদর করবো, তা তোমার কি জামাই বেশি আদর করে? না, এটা গরমে জামাই যাচ্ছে। আচ্ছা, আপনাদের ভাই আর আমার ভাইয়া দুজনে কিন্তু দাওয়ায় খুব পাগল, ভিডিওর মধ্যে কিন্তু ভালোই লাগে, পছন্দ অনেক মঙ্গল ছিল। তারপর তোমাকে নাচতে কিন্তু আমি আবার মুক্তি, বুঝছো? তাই যে মহিলা ছিল ওই মহিলা বেশি পরিষ্কার করে নাই, আপনার বাবু সুন্দর পরিষ্কার হবে, একজন আর খুঁজে পারে সুন্দর একটা ছেলে বাড়ি বেশি ভালো হয়ে গেছে। আমি ডাল রান্না করলে ডালের কালার সুন্দর হয় না কেন বলো? আপনারা বলবেন ঠিক আছে কে বেশি কালো কে বেশি সুন্দর। তো তারপর বাকি কথা কিন্তু আপনাদের কমেন্ট দেখে তারপরে বলবো। কে বলছো? তোমার দাদি? তোমার দাদি? না, সবাই বলে জামাই খুব হ্যান্ডসাম, জামাই খুব ভালো, কিন্তু এটা না আর খুব ভালো লাগে অনেক, অবশ্যই আমার জামাইকে হ্যান্ডসাম হয়েই পারে, আমার কাউকে করে ভালো তোমার থেকে না, তোমার জামাই না অনেক সুন্দর, আমি তো তোমার খুব কি সুন্দর না, তো সব সুন্দর, আমি তো চাকরি যত সুন্দর দেব থাকবে, তোমার কথা হয় বেশ সুন্দর থাকবে, আমি ওই দিন রান্না করার পর অনেক তলায় ছিল, আমার
না বুঝলে বুঝবো কেমনে যে ইয়া জামাই রেখে বেড়াইতে যাওয়া যাবে না? আর এই যে অনাহারি ছেলেটা কিন্তু দুই বেকা দিছে না। বিষয়টা হচ্ছে কি, নানা বাড়িতে তো আপনার এই 9টা 9টার মধ্যে ডিনার খাওয়া ফেলাইতাম, ওই অভ্যাসটা হয়ে গেছে। কাল তিন দিন না তো কইস না, 15 দিন আছে না। আর 15 দিন আমার লাগে কাটতে, 12টার অভ্যাসে যাবে। খারাপ কেছি কও? মানে ছিল হাত মোছার জন্য, যদিও মানে রোশনির হাতে কাছে নাই তো, এজন্য হলো এটা ইউজ করে ফেলাইছি। আর এটা এটা মানে হাত মোছার জন্য, এটা মানে চুলা মোছার জন্য। রান্না করলে অনেক হাত মুছতে হয়, এটা সত্যি। মানে শৈলের মধ্যে না মুছে অনেক হাত না শৈলের মধ্যে মুছে, এটা তো একদম অস্বস্তি একটা কাজ। শৈলের মধ্যে এ ওটা তো পলি করে না? পলি করে দেখ, তোমার চুলা অনেক দিন টিকবে না। আর ওই চুলাটা এমনি তো নষ্ট হয়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল তো যা করে এমনিও চেঞ্জ করে ফেলাইতাম। এটা কি মানে রিজন পাইছি, এই জন্য আর কি আমি আর বেশি ইয়ে করি নাই। চুলাটা ভালো থাকলে তা আমি ট্রাই করে দেখতাম এক সপ্তাহ যে গ্যাস কেমন খায়। আমাকে বলছিলো যে এটাতে গ্যাস বেশি লাগবে, তো দেখতাম আর বললো যে লাইন গ্যাসের ইয়া পাইপটা হচ্ছে মোটা আর এটার পাইপটা হচ্ছে চিকন, যেটা এক মাপেই বের হয় যেটা। তো এটা কি চুলা জ্বালা দিছো? চুলা জ্বালা দিছো? যাক তো হইতে থাক, আমরা অপেক্ষা করি দেখি আপনাদের আপুর ডালের কি অবস্থা। আমাকে বলছে চুলাটা বন্ধ করে দিতে, কিন্তু চুলা তো বন্ধ হইতেছে না। আচ্ছা সিস্টেমটা বুঝতে পারি নাই। আচ্ছা ডালের অবস্থা দেখি, ছোট মাছ এটা তো ধরি, এটা ধর গরম চাকা লাগবে। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, খুবই সুন্দর একটা স্মেল। এই হচ্ছে চুলার আঁচটা।